قولا তিনটি মুক্তির বস্তু বা মুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তিনটি জিনিস
আপনি আমি যদি অ্যাপ্লাই করি আমাদের লাইফে, পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, তাহলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। আর যদি তিনটি জিনিস আমার জীবনে কোনো না কোনো ভাবে আমি অ্যাপ্লাই করে ফেলি তাহলে ধ্বংস করতে পারেন, তাহলে তিনটি জিনিস মুক্তির জন্য আর তিনটি জিনিস ধ্বংসকারী। তো আমরা তিনটি জিনিস যখন জানবো যে তিনটি জিনিস আমাদেরকে মুক্তি দিতে পারে মুমিন হিসাবে, আমরা নিজেদের মধ্যে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো। আর যে তিনটি জিনিস আমরা মুমিনকে ধ্বংস করতে পারে, এই ধ্বংসকারী তিনটি জিনিস আমরা পরিহার করবো। এই নিয়তে তিনটি জিনিস মুক্তিদানকারী আর তিনটি জিনিস মুমিনের জন্য ধ্বংসকারী, এই ছয়টা বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো হাদিসের আলোকে। রাসূল ইসলাম এই হাদিসের মধ্যে বলেছেন তিনটি জিনিস মুমিনকে মুক্তি দিতে পারে আর তিনটি জিনিস মুমিনকে ধ্বংস করতে পারে। তাহলে আমরা একবার রিপিট করি, তিনটি জিনিস মুমিনকে মুক্তি দিতে পারে, এই তিনটি বিষয় হাদিসের আলোকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং তিনটি বিষয় মুমিনকে ধ্বংস করতে পারে। আমি শুধু এইটাই আলোচনা করব বিভিন্ন পয়েন্টের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। হাদিসটি যিনি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী এবং সর্বাধিক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি রওয়ায়াত করেছেন, তার মাধ্যমে আমরা অনেকগুলো হাদিস পেয়ে থাকি। 5374টি হাদিস তিনি রওয়ায়াত করেছেন। তার নাম আবু হুরায়রা কেন হয়েছে আপনারা অনেকেই জানেন, শুধু মুজাকারার জন্য বলতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একবার আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তখন তার নাম ছিল আব্দুল্লাহ বা আব্দুর রহমান, আর ওনার আস্তিন থেকে একটা বিড়াল ছানা পড়ে গেছে নিচে। তো রাসূল বললেন, রসিকতার স্বরে বললেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেটা করলেন, এর পরবর্তীতে ওনার লাইফের জন্য এই নামটাকে সিলেক্ট করে নিয়েছেন এবং তিনি এই নামে প্রসিদ্ধি লাভ করেছেন, এবং এই মজলিসেও পর্যন্ত আমরা আবু হুরায়রার নামে প্রসিদ্ধি আমরা জানতেছি। তো ওনার জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে যেটা করত, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জন্য যা পছন্দ করতেন, যা বলতেন, তারা তাদের নিজেদের লাইফে এটা অ্যাপ্লাই করত, এটাকে পছন্দ করতেন। রাসূলের প্রতি এতটুকু মহব্বত ছিল, এজন্য আমরা রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে সেগুলো আমাদের জীবনের জন্য পছন্দসই এবং এগুলো আমাদের জন্য সিলেক্ট করবো এবং এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জন্য এই নামটা পছন্দ করা এবং এটাকে পরবর্তীতে প্রসিদ্ধি লাভ করার এই বিষয় থেকে আমাদের এই শিক্ষা পেয়ে থাকি। আমি যে হাদিসটি আপনাদের সামনে বর্ণনা এবং বিশ্লেষণ করতে চাচ্ছি, এই হাদিসটি মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস মুমিনকে মুক্তি দান করতে পারে, আর তিনটি জিনিস মুমিনকে ধ্বংস করতে পারে, আর যে তিনটি জিনিস মুক্তি দান করতে পারে এই তিনটি জিনিস আমরা এখন জানবো, এবং পরবর্তীতে যে তিনটি জিনিস ধ্বংস করতে পারে সেটা শুনেই এক্সপ্লেন করেই ইনশাআল্লাহ আমাদের আলোচনা কনক্লুড করবো ইনশাআল্লাহ। ফা আম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস-সিররি ওয়াল আলানিয়া, প্রথম যে জিনিসটা মুমিনকে মুক্তি দান করতে পারে সেটা হচ্ছে তাকওয়া, এবং তাকওয়া হচ্ছে প্রকাশ্যে গোপনে উভয় অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। প্রকাশ্যে যেমন আমি অন্যান্য মানুষকে, সোসাইটিকে, ফ্যামিলিকে, কমিউনিটিকে, আরো আদার পিপল দেখবে এই জন্য আল্লাহকে ভয় করি বা নাফরমানি করি না, অপ্রকাশ্যে গোপনেও যেন আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, এটাই হচ্ছে, যদি তাকওয়া আমাদের মধ্যে থাকে তাহলে প্রথম বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমি মুমিন হিসাবে আমাকে মুক্তি দান করতে পারে, হাদিসের আলোকে বলতেছে। তো তাকওয়ার বিষয়ে, তাকওয়া বলতে আমরা যেটা মনে করি যে সমস্ত আদেশ যতগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা এবং সমস্ত নিষেধ থেকে পরিহার করা, বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা প্রকৃত অর্থের মুত্তাকি হও, এবং তোমরা মারা যাওয়ার আগে প্রকৃত অর্থের মুসলিম হও,
তাকওয়ার ক্ষেত্রে সূরা নাজিয়াতের মধ্যে একটা আয়াত আসছে, আপনারা অনেকেই জানেন 30 নম্বর পারায় এই সূরাটা রয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া যারা মুত্তাকি মানুষ তারা এই বলে কাজ করে যে আমার তো একদিন আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আর যদি তারা এটা করতে পারে এবং আর কি করতে পারে, তারা যদি তাদের প্রবৃত্তির অনুসরণ, নিজেদের মনে যা আসে তা থেকে যদি বিরত থাকার চেষ্টা করে বা সেটাকে যাচাই বাছাই করে চলার চেষ্টা করে, তাহলে তার ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে যারা মুত্তাকি মানুষ তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। মহতারা ফাজিল, প্রথম যে বৈশিষ্ট্য মুমিনের, যে বৈশিষ্ট্য আমাদেরকে অ্যাজ মুমিন ক্যান রিলিজ ফ্রম জাহান্নাম and can enter to Jannah, এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণাবলী আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাকওয়া প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। হাদিসে স্পষ্ট করে আসছে, ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। দ্বিতীয়ত যে বিষয়টি হাদিসের মধ্যে আসছে, ওয়াল কাওলু বিল হাক্কি ফির রিদাই ওয়াস সাখাতি, এবং সর্বদা সত্য কথা বলা। কারণ সত্য বিষয়টা একজন মানুষকে মুক্তি দিতে পারে, একটি সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে, যদি সত্যবাদিতা বা সত্যের অ্যাপ্লাই করা হয় এবং যারা সত্যবাদী মানুষ তাদেরকে যদি সহযোগিতা করা হয়। এটা এই সত্যবাদিতা একটা সমাজকে ট্রান্সফর্ম করে দিতে পারে টোটালি একটা সিভিলাইজ এবং কালচার সোসাইটির দিকে। তো এই ক্ষেত্রে আমরা সত্যবাদী যারা মানুষ হবে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমাদের সমাজে সিলেটি ভাষায় যদি আমি বলি যে বেশি হাসা কথা বা বেশি সৎ মানুষের বাদ নাই, এরকম একটা কথা আছে। কিন্তু এটা যদি হয় তাহলে আপনি কিন্তু দুই নম্বর বৈশিষ্ট্য, যেটা যে বৈশিষ্ট্যের কারণে অ্যাজ মুমিন আমরা মুক্তি লাভ করতাম, এটা ওই তো নয়। এই জন্য আমরা সত্যবাদিতা যারা অ্যাপ্লাই করে বা সত্যবাদী যারা তাদেরকে প্রমোট করতে হবে, নিজে সত্যবাদী হতে হবে, স্পষ্ট কথা বলতে হবে। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের যেটাতে সে মুক্তি লাভ করতে পারে, তা হলে সত্যবাদিতা। প্রথম যে বৈশিষ্ট্য আপনাদের মনে আছে কিনা তাকওয়া, দ্বিতীয় হচ্ছে সত্যবাদিতা। এই সত্যবাদিতার ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি, কিভাবে আপনি সত্যবাদী হবেন। এক্ষেত্রে হাদিস থেকে রেফারেন্স দেওয়া যায় বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান ইয়াদমানি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আপনি তো সত্যবাদীতে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের অর্থাৎ এই যে আমাদের মুখ এটা এবং দুই পায়ের মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিস যদি সে আপনার হেফাজত করতে পারে তাহলে তার জন্য জান্নাত ও আজিম। বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে তিনি এটা জান্নাতের জন্য জামিনদার হয়ে যাবেন। তো এই জন্য সত্যবাদীতে অ্যাপ্লাই করার জন্য আমাদের মুখটাকে কন্ট্রোল করতে হবে, কারণ পৃথিবীতে যত ধরনের অকারেন্স, কনফ্লিক্টস এবং প্রবলেমস, ভায়োলেন্স, এভরিথিং হয়ে থাকে, এই আমাদের ফেস, আমাদের মুখ, আমাদের মাউথ, এটা দিয়েই কিন্তু হয়ে থাকে। দুই জায়গায় বসবেন, কথা বলবেন হঠাৎ করে কনফ্লিক্ট হয়ে যাবে, কিংবা কথা বলছেন এই কথা লেন্স ধরে আরেকটা কমিউনিটিতে, আরেকটা ফ্যামিলিতে প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমাদের মুখটাকে কন্ট্রোল রাখতে হবে। মহতারাম হাজিনে, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্য মুমিনকে মুক্তি দিতে পারে, সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে সত্যবাদিতা। প্রথম বৈশিষ্ট্য তাকওয়া, দ্বিতীয় হচ্ছে সত্যবাদিতা, এবং তৃতীয় যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বোঝার বিষয়, সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল কাসতু ফিল গিনা ওয়াল ফাকরি, মদ্যপন্থা অ্যাপ্লাই করা সচ্ছলতার অবস্থায় আবার গুরুবতির অবস্থায়। আপনি গরিব, আপনি মধ্যপন্থা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আপনি অনেক ধনী তাও মধ্যপন্থা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, অর্থাৎ মধ্যপন্থা মিডিল ওয়ে অ্যাপ্লাই করা, সচ্ছল বা অসচ্ছল যে কোনো অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা। এক্ষেত্রে বিশেষ করে ইসরাফ করা, যেটা অপচয় করা, আমরা অনেকেই করে থাকি, মুমিন হিসেবে এটা করা উচিত না। অন্যান্য ধর্মের মানুষজন তারা বুঝে একটা জিনিসকে ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না, ওয়েস্ট করা যাবে না, কিন্তু আমরা যাচ্ছে তাই করে থাকি। ইভেন আপনি মসজিদে যখন
পানি ঢালবেন, সেখানে ইসরাফের বিষয়টা আপনি চিন্তা করতে হবে। এবং আমরা যদি সাগর থেকে ওযু করে থাকি, তা সেই জায়গায় আসলে চিন্তা করতে হবে পানি যেন অপচয় না হয়। মানে অপচয় করা, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুবাদদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই সব কাজে গুনাহের কাজে অপচয় করা হয় অনেক বেশি। তো গুনাহের কাজে একে তো অপচয় করা গুনাহ, আবার গুনাহের কাজে অপচয় করা, এক্ষেত্রে আমরা আরো মাইন্ডফুল এবং আরো কনসাস হব, আরো সতর্ক হব ইনশাআল্লাহ। তাহলে তিনটা বৈশিষ্ট্য মুমিনকে মুক্তি দিতে পারে, তিনটা বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে তাকওয়া, দ্বিতীয়টা হচ্ছে সত্যবাদিতা, এবং তৃতীয় হচ্ছে মদ্যপন্থায় করা। এটা হচ্ছে হাদিসে আমাকে বললাম। এবং এখন ওই তিনটি বিষয়, যে তিনটি বিষয় আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সেই তিনটি বিষয় আমি সংক্ষেপে বলবো। এই অংশে সেই তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে ফা হাওয়া মুত্তাবা, অর্থাৎ আমাদের প্রবৃত্তির অনুসরণ করা, নিজের মন যা চায় তাই নিজেদের মধ্যে অ্যাপ্লাই করা, ফ্যামিলির মধ্যে অ্যাপ্লাই করা, কোনো যাচাই বাছাই নাই। আলেম ওলামা ইমাম সাহেব আছেন, আরো স্কলাররা আছেন, তাদের সাথে কোনো মাশওয়ারা নাই। যার যেরকম মতো চলা, যেরকম যে কোনো বিজনেসে ইনভেস্ট করা, যে কোনো ব্যাংকে লোন রাখা, অর্থাৎ আপনার যা মনে চায় প্রবৃত্তির অনুসরণ, আপনি মনে চাচ্ছে এটা করা করে নিলেন। কিন্তু এখানে আপনি যে একজন, আমরা যে একজন মুসলিম, আমাদের যে অনেক কিছু যাচাই বাছাই করে চলতে হবে, আখেরাতের চিন্তা রাখতে হবে, সেই বিষয়টা যদি আমরা না করি তাহলে আমরা প্রবৃত্তির অনুসরণ করতেছি। এবং যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে থাকি তাহলে সেটা আমি মুমিন হলেও আমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আমি বলতেছি না, এটা আমরা হাদিস থেকে বলতেছি। তাহলে প্রথম যেটা মুমিনকে প্রবৃত্তি অনুসরণ সেটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। প্রবৃত্তি মানে আমাদের মনে যা চায়, আমাদের খাহেশাত যেটা চায় সেটা। এবং দ্বিতীয় যে বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুমিনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ওয়াশুহিম মুতা, এবং সেটা হচ্ছে অনেক বেশি লোভ। আপনার মধ্যে যদি অনেক বেশি লোভ থাকে তাহলে এটাও আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আমরা অনেকের অনেক কিছু আছে কিন্তু এরপরে অনেক বেশি লোভ করে থাকি, এই লোভ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তো মোহতারাম হাজিরিন, আমরা অনেকেই লোভের দাস হয়ে যাই, অর্থাৎ এমন লোক। হাদিসে একটা সুন্দর ভাষ্য আছে, আমি হাদিসটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, বুখারী শরীফের হাদিস। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, ওয়ালাউ কানা লিইবনি আদামা ওয়াদিন, যদি বনি আদমের একটা উপত্যকাও থাকে, একটা পাহাড় তার পরিমাণ সম্পদ থাকে, তারপরেও লা আহাব্বা আন ইয়াকুনা ইলাইহিমা ইলাইহি সানি, সে তখন চিন্তা করবে আমার জন্য আরেকটা হয়, আরেকটা পাহাড় হয়। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন ওয়ালাউ কানা লাহু ওয়াদিয়ান, ইভেন তার যদি আরো দুটো উপত্যকা দিয়ে দেওয়া হয় যেটা সে চেয়েছিল, তখন সে চিন্তা করবে লা আহাব্বা আন ইয়াকুনা ইলাইহি মাসালিস, তখন সে চিন্তা করবে আমার জন্য তৃতীয় একটা উপত্যকা। ভিডিও তুললে তো শেষ হবে। এরকম হচ্ছে লোভ আমাদের বনি আদমের মানুষ জায়গা তার কাছে গিয়ে। তো আমাদেরকে এটা সম্বরণ করতে হবে। এই ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের লোভ সম্বরণ করা। যদি আমরা লোভকে সম্বরণ না করতে পারি, লোভকে যদি আমরা সংযত না করতে পারি, তাহলে এটাও আমাদেরকে অ্যাজ মুমিন ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মহতরম হাজির, তাহলে আমরা প্রথম যেটা, যে বিষয়টা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তির অনুসরণ, নিজের মনে যা চায় তাই করা। আর যদি লোভকে সম্বরণ না করতে পারি, সংযত না করতে পারি, সেটাও মুমিন হিসাবে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এবং তিন নম্বর, ভেরি ডেঞ্জারাস, এটা হচ্ছে ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, আর মানুষ আত্ম অহংকারী বোকা, অহংকার এটা আমাদের মধ্যে আছে। কার চেয়ে কে বড় হবে, কে কার থেকে কত প্রেস্টিজিয়াস হবে, কে কত পাওয়ার গেইন করবে। পাওয়ার গেইন করা ইটস নট আ প্রবলেম ফর দ্যাট, বাট আপনি এটাকে নিয়ে যদি অহংকারে নেমে পড়েন, এবং এই অহংকারের সুরতটা কী হতে পারে, সেটা হচ্ছে অন্য কাউকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, অন্য কাউকে মনে মনে আপনি হেয় করা, মনে মনে একদম ঘৃণ্য এবং তাকে একদম ছোট মনে করা, এটা কিন্তু অহংকার। ইভেন আপনি মনে মনে চিন্তা করতেছেন সে তো অনেক ছোট পর্যায়ে আছে, সে অনেক নিচু,
এরকম যদি চিন্তা করে এটা আপনার ভিতরে অহংকার হয়েছে, এই অহংকার আমাদেরকে একদম খেয়ে দিতে পারে, ধ্বংস করতে পারে আমাদের ইমানকে। তাই এই অহংকার থেকে আমরা মুক্ত থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কালবিহি মিসকাল হাব্বাতিন খারদালিন মিন কিবরিয়া, যার মধ্যে যারা পরিমাণ যার অন্তরে কিবরিয়া বা অহংকার রয়েছে, সে প্রাউড ফিল করে এভরিথিং, সব সব কাজে আল্লাহর অনুগ্রহকে চিন্তা করে না, সবসময় মনে করে এটা তো আমি অনেক বড় হয়ে গেছি। আপনি এখানে আছেন আমেরিকা, আপনার ওখানে বাংলাদেশে একজন আছে, তার চেয়েও যদি আপনি কম্পেয়ার করে আপনি যদি মনে করেন না আপনি অনেক বড় হয়ে গেছেন, বা আপনার এই কমিউনিটিতে আপনার পাশের বাসার একজন ওনার চেয়ে আপনি মনে করতেছেন আপনি অনেক ভালো অবস্থানে আছেন, এটাকেও যদি আপনি মনে করেন এবং এটাকে প্রকাশ করেন, আপনার অহংকার যদি কোনো না কোনোভাবে চলে আসে, এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য ধ্বংসকারী হয়ে যেতে পারে। আমরা ইফতার করি ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা আজকের আলোচনা থেকে আমি যেটা আপনাদের সামনে পেশ করতে চাইছিলাম, যে তিনটি বিষয় মুমিনকে মুক্তিদান করতে পারে, সেই তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে তাকওয়া, এবং দুই নম্বর হচ্ছে সত্যবাদী দান, এবং তিন নম্বর হচ্ছে মদ্যপন্থা অবলম্বন করা। আর তিনটি বিষয় হাদিসের আলোকে বলতেছে, তিনটি বিষয় একজন মুমিনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই থ্রি থিংস ক্যান ডেস্ট্রয় ইয়োর লাইফ, ক্যান পুট ইউ ইনটু জাহান্নাম। সো এই এই তিনটা জিনিস আপনাকে সবসময় পরিহার করতে হবে। সেই তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার প্রবৃত্তির অনুসরণ, মনে যা চায় মনে যাই আসলো তাই করা, কোনো যাচাই বাছাই না করা, এটা হচ্ছে এক নম্বর বিষয়। এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, অ্যাজ মুমিন আপনাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে আপনার লোভ সম্বরণ না করতে না পারা, বা লোভ সংযত না করতে পারা। আপনি আল্লাহ পাক আপনাকে অর্থ প্রাচুর্য দিয়েছেন, এটাকে ডোনেট করা, বিশেষ করে আপনারা অবশ্যই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমি দেশ থেকে আসছি, মুসাফির মানুষ, এবং আমার বাড়ি জকিগঞ্জ, তো আমরা বিভিন্ন সময় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং ডিজাস্টার সিচুয়েশন, বিশেষ করে ফ্লাড বন্যা যেগুলো হয়ে থাকে, এছাড়া বিভিন্ন অকেশনে আপনাদের থেকে ফান্ড রাইজ করে পাঠানো হয়ে থাকে, বিশেষ করে আমাদের বিভিন্ন এতিমখানা, বিভিন্ন মাদ্রাসা, এগুলোতে আপনারা দান করে থাকেন। ডাক্তার আব্দুল মালিক সাহেব, যিনি আপনাদের পরিচিত, তার এলাকায় একটা মাদ্রাসা আছে শাহবাগ গ্রামে, মাদানে কাসিমুল আলম, মোর দেন 500 এখানে এতিম রয়েছে আমাদের জকিগঞ্জের মধ্যে। আরেকটি এতিমখানা রয়েছে ফুলতলি সাহেব বাড়িতে, আপনারা জানেন এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বড়, দুইটা এতিমখানা জকিগঞ্জে আছে, একটা ফুলতলি সাহেব বাড়ি, এটা অনেক বড়, এবং আরেকটি আছে শাহবাগ গাটর বাজার মাদ্রাসা। তো এগুলোতে আপনারা সবসময় ডোনেট করে থাকেন, এবং ওইসব জায়গায় আমরাও পড়াশোনা করেছি, তো এই জন্য আপনাদের প্রতি এটা আমাদের গ্রেট ফিলিং, কৃতজ্ঞতা। আল্লাহ পাক আপনাদের মধ্যে আরো বারাকা দান করুন, এবং আপনারা দেশের প্রতি দোষের প্রতি যেভাবে চিন্তা করেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। এবং আমি এই যে তিনটে পয়েন্ট, যে তিনটা পয়েন্ট, তিনটা বিষয় মুমিনকে মুক্তি দিতে পারে, ইনশাআল্লাহ আপনারা নিজেদের মধ্যে বাসা পর্যন্ত সব জায়গায় এটা পৌঁছে দেবেন। আবার আমি রিপিট করতেছি, তাকওয়া, সত্যবাদিতা এবং মদ্যপন্থা অ্যাপ্লাই করা, এই তিনটি জিনিস হাদিসের আলোকে রাসূল ইসলাম বলতেছেন, এই তিনটা জিনিস একজন মুমিনকে মুক্তি দিতে পারে এবং একজন মুমিনকে ধ্বংস করতে পারে। যে তিনটি বিষয় তার মধ্যে একটি হচ্ছে তার প্রবৃত্তির অনুসরণ করা, মনে যা চায় তাই করা, এটা হচ্ছে এক নম্বর। এবং দ্বিতীয় হচ্ছে সে অনেক বেশি লোভী, অনেক বেশি লোভ লালসা তার মধ্যে, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে অহংকার। তো এই তিনটি বৈশিষ্ট্য যেটা মুমিনকে মুক্তির দিকে নিয়ে